হাই ফ্রেন্ডস, আমি অপর্ণা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো শাড়ি কালেকশানে সেকেন্ড পর্বে আমি চলে এসেছি। আজকে তোমাদের সামনে আমি রাখবো বেশ কিছু শাড়ি কালেকশান, যেগুলো আমি পরতে ভালোবাসি। চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো, প্রথমে আমি একটা কালো কালারের শাড়ি পরে আছি, একদম ব্ল্যাকের মধ্যে শাড়িটা। উপরে একটু পা রয়েছে আর বডিতে একটু পা, মানে পাড়ের দিকে নিচের দিকে একটা পাড়ের মতো রয়েছে। তো এইটুকু শুধু কাজ, আর কোনো কাজ নেই। গোটা শাড়িটা পুরো ব্ল্যাক, খুব হালকা, যা আমার খুব পছন্দের শাড়ি। এটা হালকার জন্য আর সবসময় ক্যারি করা যায়, যেখানে সেখানে পরে যাওয়া যায়। তো দেখো শাড়িটার লুকটা এরকম, পুরোটাই কালো আর নিচে আর উপরে পাড় আছে। উপরের পাড়টা একটু কমের মধ্যে আর নিচেরটা একটু মোটা, কিন্তু গোটাটাই কোনো কাজ নেই। এরপরে দেখো আমি একটা সবজি কালারের শাড়ি পরেছি, শাড়িটা দেখতেই পাচ্ছ উপরেও সেম রকমের। খুব এখানে কোনো কাজ নেই, এক কালারের পুরো, আর সবজি কালার নিচে পাড়, এটা আঁচল লাল কালারের। দেখো শাড়িটা ঠিক এরকম, উপরে একটু পাড়, নিচে পাড়, আর গোটা বডিটা সবুজ কালার। থার্ড নম্বর দেখো, একটা হলুদের মধ্যে শাড়ি পরেছি, যার সাথে কালো রঙের চিহ্ন দিয়ে, হাতি চিহ্ন দিয়ে কাজ করা আছে। উপরে পাড় আছে, নিচেও পাড় আছে, এবং গোটা বডিটা এরকম কাজ আছে, পুরোটাই অলওভার কাজ। এই শাড়িটা খুব হালকা, এই প্রত্যেকটাই কিন্তু আমার শ্রীনিকেতন থেকে কেনা, সোদপুরের শ্রীনিকেতন। আর খুব হালকা কালার, মানে হালকা ওয়েট, খুব হালকা, একদম পরলে মনে হয় না যে শাড়ি পরে আছে। খুব সুন্দর শাড়িটা, আমার খুব ভালো লাগে। আঁচলটা দেখো পুরো কাজ করা আছে কালো ইয়ে দিয়ে, এটা মনে হচ্ছে এটা পেপার প্রিন্ট। Thank you.